নগরীতে 3500 পিস ইয়াবাসহ দুই যুবক আটক। বিস্তারিত দেখছেন বরিশাল প্রতিনিধি রিপন রানার প্রতিবেদনে। বরিশাল নগরীর হাটখোলা এলাকা থেকে 3500 পিস ইয়াবাসহ আটক করা হয়েছে দুই যুবককে, যা নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার 17 নভেম্বর রাত থেকে শুক্রবার 18 নভেম্বর সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দীর্ঘদিন ধরেই 6 নং ওয়ার্ড হাটখোলা চরমনাই ট্রলারঘাট এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ব্যবসা করে আসছেন এই দুই যুবক। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চরমনাই ট্রলারঘাট এলাকার বাসিন্দা সালাম হাওলাদারের বড় পুত্র সেন্টু ও রিপন হাওলাদার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ঢাকা থেকে এনে তাদের নিজ বসতঘরে বিক্রির জন্য হেফাজতে রেখেছেন। এবং তারা গোপন সংবাদের ভিত্তিতে আরও জানতে পারেন এ কার্যক্রমের সাথে তিন যুবক একসাথে জড়িয়ে আছেন। এরই ধারাবাহিকতায় সেই গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল একটি টিম অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ঘরতল্লাশি করে 3500 পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুই যুবককে আটক করতে পারলেও সালাম হাওলাদারের বড় পুত্র সেন্টু হাওলাদার বিপুল পরিমাণ ইয়াবাসহ পালিয়ে যেতে সক্ষম হন। আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ীরা হলেন রিপন হাওলাদার এবং মিলন মৃধা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আরও জানানো হয়েছে আটককৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এসআই খন্দকার জাফর আহমেদ মাদক নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মোহাম্মদ শেষু হাওলাদার এবং মোহাম্মদ রিপন হাওলাদার নিকটবর্তী সংবাদ আসছে যে মোহাম্মদ শেষু হাওলাদার, মোহাম্মদ রিপন হাওলাদার পিতা সালাম হাওলাদার এবং তাদের মামাতো ভাই মিলন মৃধা তারা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বরিশাল চরমনায় ট্রলারঘাটস্থ সালাম হাওলাদারের বাসভবনে অবস্থান করছে। সে পরিপ্রেক্ষিতে আমি আমার বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেডিং পার্টি গঠন করে উক্ত সালাম হাওলাদারের বসতঘর তল্লাশি করে গ্রাহক করে আমাদের উপস্থিতি টের পেয়ে মূল হোতা উক্ত ব্যবসার মূল হোতা মোহাম্মদ শেষু হাওলাদার দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে 3500 পিস ইয়াবাসহ রিপন হাওলাদার এবং মিলন মৃধাকে আমরা ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করি। আপনারা জানেন যে মাদক যুব সমাজকে ধ্বংস করছে, সে পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে একটি জিরো টলারেন্স নীতি ঘোষণা করছেন। সেই জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকের উপর নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মতে আমাদের অভিযান অব্যাহত আছে, ভবিষ্যতে এই অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে। এই আলামত কোত্থেকে আসছে, কোথায় যাবে, কাদের নিকট বিক্রি করবে, এ বিষয়ে আমরা আমাদের পরবর্তী তদন্ত বেরিয়ে আসবে, তদন্ত অনুযায়ী আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আপনারা দেখছেন বরিশাল টিভি।